আবারও সকলকে স্বাগতম। বুড়ো ইঁদুর তরুণ হলে মানুষ পারবে না কেন, এ চিন্তা ঢুকে গেছে মার্কিন বিজ্ঞানীদের মাথায়। বুড়ো ইঁদুরের দেহে ঢুকানো হয়েছিল তরুণ ইঁদুরের রক্ত, দেখা গেল বুড়োরা বেশ তারুণ্য ফিরে পেয়েছে। মার্কিন বিজ্ঞানীরা তাই নেমে পড়েছেন বুড়িয়ে যাওয়া মানুষকে তরুণ করার উপায় খুঁজতে। সফল হলে সেটা এক দারুণ সুখবর হবে, তাতে আর সন্দেহ কী। গত রোববার নেচার মেডিসিন অ্যান্ড সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন, ইঁদুরকে বয়সজনিত কিছু সমস্যা থেকে মুক্তি দিয়ে তারা মানুষের ক্ষেত্রে এই সাফল্যের ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন। আশা করাটা অমূলক নয়, তারুণ্য ফিরিয়ে আনার ভূমিকা রেখেছে ইঁদুরের রক্তের এমন কিছু উপাদান যা মানুষের রক্তেও আছে, তাহলে আর আশা করতে দোষ কোথায়। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বুড়ো ইঁদুরের বার্ধক্যজনিত কিছু কষ্ট থেকে মুক্তি দিতে তরুণ ইঁদুরদের কিছুটা কষ্ট দিয়েছেন। এমন কিছু ইঁদুর বেছে নেওয়া হয়েছিল যাদের শারীরিক এবং মানসিক অবস্থা 20 এবং 60 বছর বয়সী মানুষদের মতো। তো বয়স্ক ইঁদুরের শরীরে ইঞ্জেকশন দিয়ে ঢুকানো হলো তরুণ ইঁদুরের রক্ত, তারপর থেকেই নাকি বয়সের ভারে প্রায় অচল হয়ে পড়া ইঁদুরগুলো তরুণদের মতো বেশ টক বুগিয়ে ছুটে চলছে। রক্ত দেওয়ার আগে যে ইঁদুরগুলো একটু আগে কোথায় ছিল তা ভুলে যাচ্ছিল, রক্ত দেওয়ার পরেই তারাই নাকি দৌড়ে দৌড়ে ফিরে যাচ্ছে সেই ঠিকানায়। তাদের শরীর ও মনের এই চনমনে ভাব দেখে বিজ্ঞানীরা মানুষকে তারুণ্য ফিরিয়ে দেওয়া যায় কিনা এ নিয়ে ভাবতে শুরু করেছেন। বিজ্ঞানীদের ভাবনার প্রতিফলন ঘটে গবেষণায়। না, এই নিয়মে তারা তরুণ মানুষের রক্ত বুড়িয়ে যাওয়া মানব দেহে এখনও ঢুকিয়ে দেখেননি। তবে কেউ যাতে নিজে নিজে তরুণ হওয়ার জন্য অন্যর রক্ত শরীরে প্রবেশ করাতে দিয়ে বড় বিপদ দেখে না আনেন, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তবে ইঁদুর নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের জন্য আশার আলো দেখেছেন বিজ্ঞানীরা। GDF11 নামের একটি প্রোটিন সহ আরও কয়েকটি উপাদান বুড়ো ইঁদুরকে তরুণ বাঁধাচ্ছে, সেসব উপাদান মানুষের রক্তেও প্রচুর পরিমাণে বিদ্যমান। আরও জেনেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রক্তের এই উপাদানগুলোর ঘনত্ব কমতে থাকে। সমস্যার কারণ তো কিছু জানাই হয়ে গেছে, এখন শুধু আরও ভালো বুঝে শুনে 20 বছর বয়সের রক্ত ধার নিয়ে 60 বছরের প্রবীণদের নবীন বানানোর শুরুর অপেক্ষা। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আবারও সকলকে।